তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে। আর এই সেন্ট্রাল পার্কে 2018 সাল থেকে একটা রথযাত্রা উৎসব হয়। তো কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল, তো এবছর আবার চালু হয়েছে সেই রথযাত্রা। তা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে যে রথ দাঁড়িয়ে রয়েছে, বিকালবেলায় রথ টানা হবে। তার এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে ইস্কনের একটা উৎসব আর কি। আমরা মায়াপুরের যে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরেরই এই একটা উৎসব। তা প্রত্যেক বছরই হয়, শুধু 2 বছর মানে 2018 সাল থেকে চালু হয়েছে, 2 বছর বন্ধ ছিল। তো আজকে আবার এবছরও এবার হচ্ছে 2022 এসে। তা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এখানে হচ্ছে। ভেতরে জগন্নাথ দেবের যে মূর্তিটা আছে খুবই সুন্দর এবং অপূর্ব সুন্দর। তা সেই ইয়েগুলো আমি দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানের যে মহারাজ আছে, সেই মহারাজের কাছ থেকেও আমি কিছু বক্তব্য শুনে নেবো। তা চলো তাহলে ভেতরে যাই আমরা। জয় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ধন জগন্নাথ হয় তোমার, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় জয় শ্রী রথযাত্রা মহোৎসব কি জয়। আজকে আমাদের রথযাত্রা উল্টো রথযাত্রার দিন। আজকে আমাদের রথ এখান থেকে জগন্নাথ পাণ্ডু বিজয় করে রথে চাপবেন 2:30 সময়। 2:30 থেকে আমাদের সমস্ত অতিথিরা, বিশিষ্ট অতিথি যারা আসবেন, তাদের বিশেষ মূল্যবান বক্তব্য তারা রাখবেন। এবং 3:00 সময় রথের সূচনা অনুষ্ঠান শুরু হবে। এবং এই রথ সেন্ট্রাল পার্ক মাঠ থেকে বেরিয়ে আইটিআর মোড় যাবেন, আইটিআর মোড় থেকে ফার্ম মোড়, ফার্ম মোড় থেকে পিকনিক গার্ডেন, পিকনিক গার্ডেন হয়ে বিধান স্কুল, বিধান স্কুল থেকে 3 নম্বর মার্কেট, ওইখান থেকে ফায়ার ব্রিগেড হয়ে বুদ্ধ পার্ক, বুদ্ধ পার্ক হয়ে আবার পুনরায় তিনি জগন্নাথ তার কৃপা বর্ষণ নিয়ে তিনি আবার এই মাঠেই ঢুকবেন। এই মাঠে ঢুকে সমস্ত দর্শকদেরকে আনন্দ দিয়ে সমস্ত অনুষ্ঠান সমাপ্তি করে তিনি তখন তার রাত্র 9টার দিকে দ্বারকায় বৃন্দাবন ধাম ছেড়ে তিনি দ্বারকার দিকে যাত্রা করবেন এবং দ্বারকায় গিয়ে তিনি তার সেই সিংহাসনে উপবেশন করবেন। এটা কি ইস্কনের মানে এটা ইস্কন, আমাদের ইস্কন কল্যাণী ইস্কনের রথ। আর প্রভুপাদ, আমাদের প্রভুপাদই সর্বেশ্বরবা এবং ভগবান শ্রীকৃষ্ণের কে সমস্ত কিছু চিনিয়েছেন আমাদের প্রভুপাদ। এইটা কি এই মানে এবছরই মানে প্রথম নেই? না না, আমাদের এটা 5ম বছরের রথ। আমাদের প্রথম বছর রথ হচ্ছে 2018 সাল, 2019 সাল, 2020 এবং 2021 আমরা করোনার কারণবশতভাবে সেই সিচুয়েশনের উপরে আমরা এই রথ করতে পারিনি। আমাদের সেই সময় রথ হয়েছে আমাদের মন্দিরের মধ্যেই, আমাদের ছোটো আকারে সেই মন্দিরের মধ্যে রথ হয়েছে আমাদের এই কল্যাণী ইস্কন জগন্নাথ ধামের রথ। এবং এই মাঠে আমরা প্রতি বছরের ন্যায় আগামী বছরে যাতে আমরা করতে পারি, সমস্ত কল্যাণীবাসী এবং সমস্ত যত ভক্তবৃন্দ আছেন, ইস্কন ভক্তবৃন্দ এবং জনসাধারণ, সবার কাছে প্রার্থনা রাখি তারা যেন আমাদের সেভাবে পূর্ণ সহযোগিতা করেছেন এবং আগামী দিনে সেই পূর্ণ সহযোগিতা সবার কাছে প্রার্থনা করি। এই রথের সঙ্গে আমাদের এই কল্যাণী মহকুমা শাসক, এসডিও, পৌরসভা, স্টেট ম্যানেজার, আইসি সমস্ত দিক থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনেও তাদের সেই সহযোগিতা নিয়েই আমরা কল্যাণীবাসীর সমস্ত সহযোগিতা নিয়ে এই রথকে আমরা পরিচালনা করতে চাই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোতে চাই। হরে কৃষ্ণ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম গৌরাঙ্গ প্রসাদ দাস। জয় 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 শ্রী জগন্নাথ ধাম কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।